আসসালামু আলাইকুম আচার যুক্ত করছি আলমিন আলমিন আপনি বলেন হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ ভাই বলেন হ্যাঁ আমি বলছিলাম যে ওই আপনি এবং আপনার সঙ্গে যে লোফা ছিলাম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ ওই আপনারা মানে সেদিন একটা আলোচনাতে দেখলাম যে বলছিলেন যে ইসলামে দাসী প্রবৃত্তি বা দাসী হরণের ইয়া আছে কিন্তু সুরা নুরের তিন নাম্বার অ্যাপটা একটু যদি আপনি পার করতেন মানে আমার কাছে তো এই মুহূর্তে যে মোবাইলটাতে কথা বলতেছি এই মোবাইলে আছে বাইর করা সম্ভব নয় একটু আপনি যদি দেখিয়ে ওটা একটু জানাতেন তাহলে আমার সুবিধা হতো আচ্ছা এই সুরাতে কি আছে সেটা আপনি বলেন তাহলে সুরার 33 নাম্বারটা একটু পাঠ করলে তাহলে আমাদের সুবিধা হবে আচ্ছা ঠিক আছে আমি বের করছি আপনি বলতে থাকেন যে ভিতরে কি আছে সুরানুরের তেত্রিশ নাম্বার আয়াতের দেখেন উপরে বলতেছে হ্যাঁ ভাই কথা শোনা যায় না তো আপনার আলামিন ভাই কথা শোনা যায় না আপনার সামর্থ নেই তাহারা যেন নিচে আবার দাসীদের কথা বলা আছে দাসী মুক্তর জন্য ভাই ভাই আপনার ভাই আপনার আগের কথাগুলা শোনা যায় নাই আগের কথাগুলো শোনা যায়নি আবার একটু বলেন হ্যাঁ আগের কথাগুলো তো উপরে বলতেছে তোমাদের যাহাদের বিবাহ করার সামর্থ্য নেই

হ্যাঁ বলেন কোরআন কি কোরআনের যে কোনো আয়াত হাদিস অনুসারে কোরআনের যে কোনো আয়াত সবচেয়ে ভালো বুঝতে হচ্ছে কি হযরত নিজে এবং সে তার সাহাবীদেরকে বুঝিয়ে গেছে কোন আয়াতের মানে কি কোন আয়াত দ্বারা কি অর্থ হয় এটা আপনার মতো রামশাম যদুমদু আয়েশা একটা অর্থ বের করবেন এটার কোনো সুযোগ ইসলামে নাই মোহাম্মদ যেই কথাটা কথা শুনে নেন আবার কিন্তু কি কথা কথা শেষ হচ্ছে আমার হ্যাঁ মাঝখানে হ্যাঁ হ্যাঁ বলবেন না হ্যাঁ হ্যাঁ বলার দরকার নেই চুপ করে শোনেন আগে হজরত মোহাম্মদ যে ব্যাখ্যাটা কোরআনের যে ব্যাখ্যাটা দিয়েছে এবং তার সাহাবিদেরকে দিয়ে গেছে তার সাহাবিরা তাদের সাহাবিদেরকে যে ব্যাখ্যাটা দিয়ে গেছে এরকম চারটা জেনারেশন হজরত মোহাম্মদ তার সাহাবি তার তাবে তার তাবেইন এই যে চারটা জেনারেশন মানে হজরত মোহাম্মদ গুরু তার শিষ্য হচ্ছে সাহাবি তারপর তাবে তাবেইন এই যে চারটা জেনারেশনের মধ্যে যেই ব্যাখ্যাটা মোহাম্মদ দিয়ে গিয়েছিল সেই ব্যাখ্যাটা অক্ষত আছে এবং এই চার চারটা জেনারেশনের ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে ইসলামের তাফসির যেমন ধরেন হজরত মোহাম্মদের সাহাবি হচ্ছে ইবনে আব্বাস ইবনে আব্বাস হজরত মোহাম্মদ জিজ্ঞাসা করেছে হুজুর এই কথাটার মানে কি তখন হজরত তাকে এই গেছে ইবনে আব্বাসের কথা ইবনে আব্বাস আবার সেটা তার সাহাবিদেরকে বলে গেছে তার সাহাবিরা আবার তাদের সাহাবিদেরকে বলে গেছে এবং তারা গিয়ে তাফসিরের ভিতরে সেই জিনিসটা চলে এসছে তো আপনার যদি নিজের বানায় বানায় করার ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা তো ভাই গ্রহণযোগ্য না শুধুমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে গিয়া হজরত মোহাম্মদ কি বলে গেছে তার সাহাবিরা কি বলে গেছে তার তাবে তাবিনগণ কি বলে গেছে সেই ব্যাখ্যাটাই হচ্ছে গ্রহণযোগ্য এই যে সুরা নূরের যে তেত্রিশ নম্বর আয়াতের কথা আপনি বললেন এই কথাটা বলা হয়েছে তাদের সম্পর্কে যাদের অর্থ সামর্থ্য নেই যাদের বিয়ে করার মতো সামর্থ্য নাই টাকা পয়সা নাই সেই সমস্ত দরিদ্র ব্যক্তিরা যেহেতু বিয়ে করে দেনমোহর দিতে পারবে না কোনো একটা মেয়েকে একটা স্বাধীন মেয়েকে বিয়ে করে দেন দিতে পারবে না এই কারণে তারা দাসীদেরকে বিয়ে করতে বলা হয়েছে যে তোমাদের যেহেতু টাকা পয়সা না ওখানে দাসীদেরকে বিবাহ করার কথা বলা হয় আবার কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই আপনাকে তো আমি বলতে দিব আপনার আপনার যে বক্তব্য আছে সেটার যে রেফারেন্স আছে সেগুলো সহকারে আমি আপনাকে বলতে দিব তো তো আপনি মাঝখানে কথা বলছেন কেন হ্যাঁ বলেন এইখানে যেটা বলা হয়েছে যে যাদের বিয়ে করার সামর্থ্য নাই তাদেরকে প্রথমে সংযম অবলম্বন করতে বলেছে মানে রোজা রাখতে বলেছে তারপরে যদি তাদের সেইটা না হয় তখন তাদেরকে বলা হয়েছে মালিকানাধীন দাসীদের মধ্য থেকে কেহ মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও কারণ হচ্ছে দাসীদেরকে বিয়ে করার জন্য দেন মোহর দিতে হয় না দাসীদেরকে দেন ছাড়াই বিয়ে করা যায় মানে দাসীদেরকে দাসী একজন দাসীকে যদি সে বিয়ে করে তাহলে সেই দাসীটা মুক্ত হয়ে যায় তার মুক্তি পাওয়াটাই হচ্ছে তার দেন মোহর এই কারণে যাদের একেবারেই টাকা পয়সা নাই খুবই আর্থিক সমস্যার মধ্যে আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা প্রথমে রোজা রাখো সংযম অবলম্বন করো তারপরে যদি সেটা না হয় তারপরে যদি তাদের মানে সেক্স করতে ইচ্ছা করে তখন তারা কি করবে তারা দাসী মালিকানা দাসীদের মধ্যে থেকে লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও তারপরে হচ্ছে গিয়ে সেই নারীদেরকে বিয়ে সেই দাসীদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে এটা ইসলামে এলাউড যদি টাকা-পয়সা না থাকে তাহলে কিন্তু যাদের টাকা-পয়সা আছে তাদের জন্য এটা প্রযোজ্য না এবং তাদের জন্য নিজের মালিকানা ভক্ত দাসীকে বিয়ে করাও জায়েজ নাই এটা হাদিসে এসেছে এটা মুয়াত্তা মালিকের হাদিসে এসেছে যে মালিকানাভুক্ত দাসীদেরকে বিয়ে করাও জায়েজ না ঠিক আছে এখন এই দুইটা মিলিয়ে এবং আরো যে রেফারেন্সগুলো আছে সেই রেফারেন্সগুলোর ভিতরে দেখা যায় যে হযরত মুহাম্মদ (সাঃ) কি হ্যাঁ বলেন বলতিছি এখনো যারা বললেন না যে দাসীদেরকে বিবাহ করা যায় কিন্তু নিচের কথাটা আবার দেখেন নিচের কথাটাতে আবার বলতিছে তারা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তোমরা বা তাদের সতীত্বকে কি হরণ করিও না ওই এখনো যে কথাটা বললেন না দাসীদের যে বিবাহ করা যাবে ভাই আপনাকে এই জন্য ভাই আপনাকে এই বলেছে আপনাকে বলেছে যে তাফসির কোন একটা তাপসির পরেন এখানে যে জিনিসটা বলা হয়েছে আমার কথাটা শেষ হয় কথাটা শেষ করি তাহলে এখানে যেটা বলা হয়েছে যে সেই সময় মেয়েদেরকে দাসীদেরকে দিয়ে পতিতা বৃত্তি করাতো হজরত মোহাম্মদের কাছে স্বাভাবিক তখন সেই পতিতারা সেই তাদেরকে দিয়ে ব্যবসা করাতো দাসীদেরকে দিয়ে ব্যবসা করাতো মনে করেন আপনার একটা দাসী আছে আপনি করলেন কি তাদেরকে ভাড়ায় খাটাইলেন এবং টাকাটা নিয়ে নিলেন সেই তারা যে মানে প্রতিটা বৃত্তি করে যে টাকাটা উপার্জন করতো সেই টাকাটা আপনি নিয়ে নিলেন কারণ আপনি হচ্ছেন সেই দাসীর মালিক এই রকম কিছু ঘটনা ঘটতেছিল সেই সময় আপনাকে আমি তাপসিটা বের করে দেখাবো আমি যে কয়েকটা কথা বলতেছি তাপসিটা বের করে দেখাবো সমস্যা নেই আগে শুনে নেন তখন দেখা গেল যে সেই দাসীরা এসে মোহাম্মদের কাছে বিচার দিল যে আমাদেরকে দিয়ে ভাড়া খাটায় আমাদেরকে দিয়ে ব্যবসা করে তখন মুহাম্মদ বলল যে এই কাজটা করা যাবে না তারা যদি তাদের সতীত্বকে রক্ষা করতে চায় সম্ভ্রমকে রক্ষা করতে চায় তাহলে তাদেরকে দিয়ে ভাড়া খাটানো যাবে না ব্যবসা বৃত্তি করা যাবে না এই জিনিসটা এই কোরআনের এই আয়াতে এই জিনিসটা এসেছে যে তারা যদি ব্যভিচার করতে না চায় ব্যভিচার মানে হচ্ছে জিনা জিনা হচ্ছে শুধুমাত্র যদি আপনি আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন সেটাও জিনা না আপনি যদি আপনার মালিকানাভুক্ত দাসের সাথে যৌন সম্পর্ক করেন সেটাও জিনা না এর বাইরে যা কিছু আছে সবই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ব্যভিচার বা জিনা এইটা আপনি যদি ইবনে কাসিরের তাফসির পড়েন বা জালালিনের তাফসির পড়েন সমস্ত তাফসিরে সমস্ত ক্লাসিক্যালসিরে এবং পৃথিবীর সমস্ত তাফসিরে ঠিক একই কথাটাই বলা আছে এখন আপনি আমাকে বলেন যে এই আয়াতের কোন এই আয়াতের অর্থটা আপনি কোন কোন একটা তাফসির থেকে কি পড়েছেন আপনাকে কি আমি তাফসির বের করে দেখাবো না তাফসিরটা অবশ্য আমি এখন দেখব না তবে তাফসিরটা বললে আমি পরে দেখে নেব আর মানে আমি একটা রোডের উপরে দাঁড়ে কথা বলতেছি তো তবে এখানে বলতেছি যদি তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তাদের সতীত্ব রক্ষা করো আর এখানে বলা হতেছে তারপর তাদেরকে তোমাদের যে মাল আছে তা দিয়ে তাদেরকে বিদায় করো কিন্তু ওই আপনি যেটা বললেন যে তাদেরকে দিয়ে মানে অন্য কারো সঙ্গে কিন্তু এখানে ওই যে তোমার মানে সতীত্ব রক্ষা মানে এখানে তার মালিক যে তার সাথে সেক্স করবে এই এই বিষয়টা এখানে বলা হয় নাই এখানে বলা হয়েছে তাদেরকে যে পতিতা বৃত্তিতে লিপ্ত করা হতো তাদের কথা সেই কথাটা বলা হয়েছে এখানে কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো তাফসিরে আপনি এটা পাবেন না পৃথিবীর কোনো তাফসিরে আপনি এই জিনিসটা পাবেন না যে এইটা ওই মালিকের সাথে করতে নিষেধ করা হয়েছে কারণ হচ্ছে সুরা আলমারিজের উনত্রিশ তিরিশ নম্বর আয়াত সুরা মুমিনুনের পাঁচ এবং ছয় নম্বর আয়াত সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত এবং সুরা আজাবের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাপাক পরিষ্কার ঘোষণা করেছে যে তোমার স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের সাথে তোমরা যৌন সঙ্গম করতে পারো আমি আপনাকে সেই সুরাগুলো বের করে দেখাতে পারি দেখাবো ভাই একটু কোরআনটা থাকলে একটু বের করেন বের সুরা মুমিনের পাঁচ এবং ছয় নম্বর আয়াত আমাকে পড়ে শুনেন

আচ্ছা এখন এই যে আপনি আমার সঙ্গে সরাসরিই কথা বল হ্যাঁ লিখছেন ভাই লিখছেন ভাই না না আমি বললাম আমি একটা রোডের উপরে আছি তো মানে আমার কাছে এখন বর্তমানে কাগজ কলম এক এক것도 আমি বাসাতে নাই তো যাই হোক ভিডিওটা আমি পরে দেখে এখান থেকে বের করে নেব সমস্যা নাই আপনি যা গুলো কথা বলেন আপনি যে কোনো আয়াত পড়ার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেটা তাফসীরটা পড়বেন আয়াতটা পড়বেন সাথে তাফসীর পড়বেন এবং তাফসীর করবেন ক্লাসিক্যাল তাফসীর পড়বেন হচ্ছে গিয়ে যে তার মানে হচ্ছে

হজরত মোহাম্মদের নিজেরই দাসী ছিল দাসের সাথে মানে সেক্স করতেন এটা তো পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করে সমস্ত ইসলামের আলেম স্বীকার করে এই বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশই নেই আচ্ছা উনি চলে গেলেন আরেকজনকে যুক্ত